বহির্ভূতভাবে পুকুর ভরাটের অভিযোগ। অভিযোগের কাঠগড়ায় এক সরকারি আমলা। অভিযোগ তুলে সরব মালদাতলা পরিষদের কর্মাধ্যক্ষ। মাসিক রিভিউ মিটিংয়ে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে এই ভয়ঙ্কর অভিযোগ আনলেন মালদাতলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ পিঙ্কি সরকার। আইন বহির্ভূতভাবে পুকুর ভরাটের অভিযোগ। অভিযোগের কাঠগড়ায় এক সরকারি আমলা। অভিযোগ তুলে সরব মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। পুকুর ভরাটের মদত দেওয়ার অভিযোগ আসলো পুরাতন মালদার বিএলআরওর বিরুদ্ধে। মাসিক রিভিউ মিটিংয়ে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ভয়ঙ্কর এই অভিযোগ আনলেন মালদা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ পিঙ্কি সরকার। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা জানালেন বনভূমি কর্মাধ্যক্ষ। পুরাতন মালদা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিএলআরও সুশান্ত চক্রবর্তীর বিরুদ্ধে সরাসরি লিখিত অভিযোগ করলেন পিঙ্কি সরকার। বারবার জলাশয় ভরাটের অভিযোগ করে কোনো ফল না পেয়ে জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে অভিযোগ করেন পিঙ্কি সরকার। মঙ্গলবার সংশ্লিষ্ট দপ্তরে মাসিক রিভিউ মিটিং এ এই নিয়ে বাক বিতর্কতায় জড়িয়ে পড়েন বন ও ভূমি কর্মাধ্যক্ষ। এরপরে ডিএলআরও তদন্তের নির্দেশ দেন। যে ওলমালদার ডিএলআরও প্রচুর জমি এভাবে পুকুর ভরাট সেটা রাজ্য জমি করে দিয়েছে, মূলত আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে। কর্তৃপক্ষ যেখানে নিয়েছেন সেখানে আমরা কোন কথা বলতে পারি, আমাদের চাকরির নিয়ম নিয়েছে কর্তৃপক্ষ, কর্তৃপক্ষ কথা দিয়েছেন ব্যবস্থা নেবেন, সুতরাং এক্ষেত্রে আমরা কোনো মন্তব্য কোনো কিছু করতে পারবো। আমি জীবন কিশোর সরকার এসডিএল সদস্য, যা মিটিং এ যা বলার তা বলে দিয়েছি। দয়া করে আমাদেরকে জিজ্ঞেস করবে না, যেটা আমার কর্তৃপক্ষ টেক আপ করেছে সেখানে আমাদের কোনো কিছু বলার, আমাদের সার্ভিস হিসেবে বিরোধী। উল্লেখ, পুরাতন মালদা ব্লকের বিঘার পর বিঘা পুকুর ও জলাশয়ে ভরাট হয়েছে বেআইনিভাবে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা ছাড়া এই জলাভূমি ভরাট করা কোনোভাবেই সম্ভব নয় এবং জমির রেকর্ড চেঞ্জ করে দেওয়া হচ্ছে, রাতারাতি পাল্টে দেওয়া হচ্ছে জমির চরিত্র। আর এই আধিকারিকদের সঙ্গে জমি মাফিয়া ও শাসক দলের নেতাকর্মীরাও এর সঙ্গে যুক্ত। সব মিলিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এই পুকুর ভরাট নিয়ে। কোনো ক্ষেত্রেই সংশ্লিষ্ট দপ্তর কোনো রকম তদন্ত করেননি, বরং জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ পেলে আড়াল করছে তাদের, অভিযোগ করলেন বন ও ভূমি কর্মাধ্যক্ষ পিঙ্কি সরকার। আমি তো চেষ্টাতে আছি, উনারা যদি আমাকে সময় নিলেন, এখন দেখা যাক সময়ের মধ্যে উনারা কি করছেন। বিএলআরও সাহেবের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না নেন, আমি নেক্সট টাইম নবান্নে জানাতে বাধ্য হবো। মোটা টাকা লেনদেন হচ্ছে অবশ্যই, না হলে এতগুলো কাজ কি করে হয়। অবশ্যই এতগুলো অভিযোগ আমার কাছে এসছে, উনি বলছে কোনো অভিযোগ উনার কাছে যায়নি, আমি সমস্তটাই উনার কাছে পাঠিয়েছি, কিন্তু সমস্ত অভিযোগ উনি অস্বীকার করছেন। জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক পালদেন শেরপা বলেন, অভিযোগ পেয়েছি, এসডিএলআরও কে তদন্তের ভার দেওয়া হয়েছে। তো আমাদের এটা মন্থলি মিটিং, মন্থলি মিটিংয়ে আমরা রিভিউ মিটিং করি সব ব্লকে কি ডেভেলপমেন্ট পারফরমেন্স কীরকম আছে আর কি। যেটা এই কমপ্লেন কর্মদক্ষ ম্যাডামই আপনারা বলছেন, সেই কর্মদক্ষ ম্যাডাম আমাদেরকে কমপ্লেন করছে, একদিন আগে আমরা রিটার্ন কমপ্লেন পেয়েছি, সেটা আমরা এখন এসডিএলআরকে দিয়ে তদন্ত করে কী আছে সেটা ফাইন্ড আউট করে আমরা দেখে নিচ্ছি।